গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মধুস ফুড প্যারাডাইস। আমি আবার হাজির হয়ে গেছি আপনাদের বন্ধু মধুসন্ধ্যা চক্রবর্তী আমার আজকের লাঞ্চের এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে খাবো বলে আর শেয়ার করবো বলে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন, আমিও মোটামুটি ঠিকই আছি। তো আজকে আমার লাঞ্চের প্ল্যাটারে যেটা রয়েছে সেটা হলো, বলে দিই, এখানে স্যালাড নিয়েছি, শশা কুচি, পেঁয়াজ কুচি আর একটা পাতিলেবুর স্লাইস, বাঁধাকপির তরকারি আলু দিয়ে, আর নিয়েছি আলু দিয়ে চিকেন কারি, পাতলা ঝোল আর কি, হালকা পাতলা ঝোল। তো আপনারা প্লিজ পুরো ভিডিও দেখুন, পুরো ভিডিও দেখে পছন্দ হলে আমার ভিডিওটা লাইক করে দিন, শেয়ার করে দিন, কমেন্ট করে জানান কেমন লাগলো, আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করতে থাকুন। শুরু করছি। হ্যাঁ, প্রথমে আমি একটু স্যালাডটি নিয়ে নিচ্ছি, লেবুটাও নিয়ে নিচ্ছি, বাঁধাকপির তরকারিটা নিয়ে নিচ্ছি। ভালো আছে, বাঁধাকপির তরকারিটা খুবই ভালো আছে। গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, ফোড়ন দিয়ে বাঁধাকপিটা জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে কষিয়ে কষিয়ে করা হয়েছে। নুন চিনি দেওয়া হয়েছে, একটু চিনিও দেওয়া হয়েছে, আর নামানোর আগে যখন সেদ্ধ হয়ে গেছে তখন ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে নামানো হয়েছে। এবার আমি খাবো চিকেন কারি। এই হলো চিকেন কারি, আলু দিয়ে করেছি, একদম পাতলা করে, খুব গরম পড়েছে তো তার জন্য বেশি স্পাইসি করিনি, হালকা করে পাতলা করে ঝোল করেছি চিকেন আলু দিয়ে। দেখতে পাচ্ছেন মানে খুব একটা লাল হয়নি, কারণ আমি লঙ্কার গুঁড়োটা খুব কম দিয়েছি। এইরকম একটা বড় আলু নিয়েছি, লেগ পিস নিয়েছি আর অন্য অন্য পিস নিয়েছি, পুরো ঝোলটাই ঢেলে দিলাম। এখানে সাইডে রাখি। এটা যেরকম করে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা দিয়ে, তেজপাতা ফোড়ন দিয়ে করেছি, একটু জিরের গুঁড়ো দিয়েছি, লঙ্কা গুঁড়ো সামান্য, হলুদ নুন দিয়ে কষি কষি করেছি, নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়েছি। ঘরোয়া চিকেন কারি। খুব ভালো হয়েছে, তবে নুনটা একটু কম হয়েছে, তবে আমি নুনটা আলাদা করে নিচ্ছি না, কারণ মানে অতিরিক্ত কম হয়নি, স্লাইড কম হয়েছে তো তার এই যে আলাদা করে নিচ্ছি না, লেবুটা চটকে নিচ্ছি পুরো রসটা এটার মধ্যে চটকে নিচ্ছি। গরম দিনে একটু টকটক চিকেন ভালোই লাগে লেবু দিয়ে। আলুটা ভালো সিদ্ধ হয়েছে, আলু দিয়ে খাচ্ছি।
এই হলো আমার ফেভারিট পিস, লেগ পিস খাচ্ছি। খুব ভালো সেদ্ধ হয়েছে চিকেনটা, নরম একদম। চিকেনটা আমরা যেভাবে করি, রিচ করে করি, হালকা করে করি, যেভাবে করি খুব ভালো লাগে খেতে, সব টেস্টই মানায়। এই পিসটা খাচ্ছি এখন। চিকেনের সাথে সাথে স্যালাডটা মুখে কামড় পড়ে ভীষণ ভালো লাগে। ভাত শেষ, এই স্যালাডটা আমি রেখে দেবো, এটা আমি খাবো, পরে খাবো। এই দুটো পিস খেয়ে নিই।
11 এর মতো দুটো লাঠি। লাস্ট পিসটা খাচ্ছি। গিরে ফেলেছি, হয়ে গেল আমার লাঞ্চ। তো আমার এই লাঞ্চের এপিসোডটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ফিডব্যাকে। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, গাইডলাইন্স মেনে চলুন, আর ঘাবড়াবেন না, হ্যাপি থাকুন আর প্যানিক করবেন না। আমি আপনাদের ভীষণ ভালোবাসি। এখন চলি, বাই বাই, নমস্কার।